হ্যালো গাইস, আমি সুতপা চলে এসেছি বাইসন্স অটোমোটিভ গ্রুপ থেকে কেট্রনের GT80R মডেল দেখাতে। প্রথমেই আমি মিটার থেকে শুরু করছি। ডিজিটাল মিটার আছে এখানে, এখানে যে মোড ভার্সন আছে যেটা আপনার এখানে 1, 2, 3 মোড এখানে চেঞ্জ হবে পরপর। যখন ওয়ানে থাকবে তখন স্পিড স্লো থাকবে 25 to 30 মধ্যে। মোড যখনই টু করা হবে, এখানে টু মানে এটা 35 আপ, যখনই থ্রি মোডে চলবে তখন এটা 40 আপ, এটা ম্যাক্সিমাম 45 স্পিডে লং করে, কিন্তু এখানে মিটারে শো করবে 25। এখানে শো করে দেবে, এখানে কত কিলোমিটার যাবে সেটাও এখানে শো করছে, এটা চার্জিং বার। আর এখানে ইন্ডিকেটার শো করবে, ইন্ডিকেটার, এটা ইন্ডিকেটার সুইচ এখানে আছে। এখানে আপার ডিপার মোড রয়েছে, এখানে আছে হেডলাইট মোড, এই যে হেডলাইট জ্বলবে এখানে। আর কিন্তু এখানে রিভার্সও আছে, রিভার্সটাও অপশান আছে, এবং দু হাতে হর্ন আছে, এখানেও হর্ন আছে, এদিকেও হর্ন। হেডলাইটটা অন করি, এই এই হলো লাইট, লাইটের আলো কিন্তু অনেকটাই দূরে যায়, নিচু বলে মানে এমন নয় কি কি সামনে অনেকটা যায় না, নিচু বলে অনেকটাই চলে যায়। এলইডি বাল্ব আছে। এই হলো আপার ডিপার ইন্ডিকেটার। এরপর আমি হুইল দেখাচ্ছি। সামনের হুইলটা আছে, ডিস্ক ব্রেক আছে, পেছনে ড্রাম ব্রেক আছে, এবং এটা টিউবলেস টায়ার, 10 ইঞ্চির টিউবলেস টায়ার, এবং থিকনেসটা দেখুন, টায়ারের থিকনেসটা খুবই ভালো। এলইডি আছে, এই যে পেছনের যে ইন্ডিকেটরটা আছে এগুলো সবই এলইডি। আর যে হুইলসটা আছে পেছনের হুইলসটা, রেয়ার হুইলস হচ্ছে ড্রাম ব্রেক এবং টিউবলেস টায়ার। এবার আমি আপনাদের ডিকিটা দেখাচ্ছি। ডিকি কিন্তু খোলা হবে এখানে, বা একটু পুশ করে বাঁদিকে অন করলেই খুলবে এটা। একটা লিথিয়াম ব্যাটারি, আর একটা এখানে কিন্তু ডুয়েল ব্যাটারি করার স্পেসও আছে। কেউ যদি মনে করেন ডুয়েল ব্যাটারি ইউজ করবেন মাইলেজ বেশির জন্য, সেক্ষেত্রে এই মডেলটাতে সম্ভব হবে। তো এখানে যে স্পেসটা রয়েছে এটা একটা ব্যাটারি স্পেস, আদারওয়াইজ যে সিঙ্গেল ব্যাটারি দিয়ে ইউজ করতে চাইবে সে এখানে কোনো কিছু রাখতে পারবে। লিথিয়াম ব্যাটারি ক্যারি করা যাবে, এভাবে তোলা যাবে, তুলে নিয়ে গিয়ে আলাদাভাবে চার্জ করা যাবে, অথবা গাড়ির মধ্যে বসিয়েও চার্জ করা যাবে। দুরকমভাবে এই ব্যাটারি চার্জ করা যাবে। চার্জ হতে 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগে, মাত্র 1 ইউনিট কারেন্ট পড়ে, যাতে আপনার মাইলেজ দিয়ে দেবে 60 থেকে 65 কিলোমিটার। এবং এটার ব্যাটারির কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে, ব্যাটারি, চার্জার, মোটর, কনভার্টার, কন্ট্রোলার সবই 1 বছরের ওয়ারেন্টি। এবার আপনাদের কিটা দেখাবো। এখানে অলরেডি 2টো ম্যানুয়াল কি পাবেন এবং 2টো সেন্সর রিমোট পাবেন। সেন্সর এখানে আছে, যতক্ষণ না গাড়ি অন করার পরেও, চাবি দেওয়ার পরে যতক্ষণ না রিমোট থেকে আনলক করা হবে ততক্ষণ গাড়ি চলবে না। তো এটা একটা খুব সেফটি দিক আছে, যেই নাকি থ্রটলে হাত পড়লো মানে গাড়ি এগিয়ে চলো, আনলক করবেন তবেই গাড়িটা অন হবে। এছাড়াও রয়েছে সাইড স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড যতক্ষণ পড়ে থাকবে গাড়ি ততক্ষণ এগোবে না, সেন্সার রয়েছে, এটাও একটা খুব ভালো সেফটি দিক রয়েছে। তো সেটা শুধুমাত্র GT80R মডেলেই পাবেন। এবার আমি গাড়িটাকে স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। আনলক করলাম, করার পর অ্যাক্সিলেটার ঘুরলে দেখাচ্ছি আমি, এই যে পিক আপ নিলে এখানে ম্যাক্সিমাম স্পিড কিন্তু 25 উঠবে, কিন্তু গাড়িটা যে পরিমাণে রান করছে এটা আপনার 3 মোডে রয়েছে, 3 একদম হাই স্পিডে চলবে, এটা 45, ঠিক আছে। এই যদি মোড এটা 2 হয় তখন সেটা স্লো হবে, 1 হলে আরও স্লো হবে। এটা সার্ভিস রয়েছে, 3টে ফ্রি সার্ভিস, 3টে পেড সার্ভিস। প্রথম সার্ভিস ফ্রি, সেকেন্ড সার্ভিস পেড, 3 নম্বর ফ্রি, তারপর পেড, তারপর আবার ফ্রি, তারপর আবার পেড, এরকমভাবে 6টা সার্ভিস আছে, অলমোস্ট 2 বছর কভার করবে। এবং পেড সার্ভিসগুলো 350 টাকা করে সার্ভিস চার্জ, এবং ফ্রি সার্ভিসের মধ্যে যদি কোনো আপনাদের কোনো স্পেয়ার লাগে সেক্ষেত্রে ওটা পেয়েবল হবে। GT80R 62,000 প্রাইস, এবং এটার কালার ভ্যারিয়েন্ট অনেক রকম কালার আছে, প্রত্যেকটা কালার সুন্দর, তারা কালার এখানে সবই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, পেছনের এই যে ব্যাকরেস্টটা আছে, এই ব্যাকরেস্টটা কিন্তু খোলাও যায়, কেউ খুলে নিলে স্পেসটা পেয়ে যাবেন, 3 জন বসা যাবে। হ্যাঁ, বসানো এটা থাকা মানে বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হবে, একটা সাপোর্ট থাকে, আদারওয়াইজ এটা রিমুভও করা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। শোরুমের নাম আর ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে থাকবে।